বছর ৩৫ ব্যক্তি অমিয় ভকত, দুলিয়ান ডাকবাংলায় তার বাড়ি। পেশায় একজন ব্যবসায়ী, তবে ব্যবসার পাশাপাশি ছিপ নিয়ে এসে নদীতে মাছ ধরার শখও রয়েছে অমিয় বাবুর। সেই মতো প্রতিদিন ছিপ নিয়ে এসে গঙ্গায় হাজির হন তিনি। আর মঙ্গলবার সেই ছিপে উঠে এলো প্রায় ১৫ থেকে ১৬ কিলো ওজনের বিশাল আকৃতির কাতলা মাছ। জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে ছিপ নিয়ে রোজ দিনের মতো তিনি মাছ ধরতে আসেন ধুলিয়ান পাহাড়ঘাটি সংলগ্ন নদী তীরবর্তী এলাকায়, এবং তার ছিপে উঠে আসে এই বিশাল আকৃতির মাছ। স্বভাবতই এই বিশাল আকৃতির মাছ পেয়ে আনন্দে ফেটে পড়েন তিনি। অমিয় বাবুর ছিপে উঠে আসা এই বিশাল আকৃতির মাছ দেখতে ছুটে আসেন নদী তীরবর্তী এলাকার মানুষজন। দেখুন শমশেরগঞ্জ থেকে ওয়াসিম আকরামের রিপোর্ট, জৈন টিভি। রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্ধ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।